পাবনার চাটমোহর পৌরসভার মেয়র প্রার্থীর সংখ্যা 4 জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে 3টি ওয়ার্ডে মোট 11 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর 9টি ওয়ার্ডে 26 জন পুরুষ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একলাসুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌর এলাকায় ভোটারদের বাড়িতে, বাজারে, হাটে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি গণসংযোগ ও মত বিনিময় করছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পাড়া, মহল্লা ও হাটবাজার। আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ইভিএম এ ভোটে তারা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে, আমার পৌরবাসী যদি আমাকে ভোট দেয়, আমি যেদিন শপথ নেব তার পরের দিন থেকে চাটমোহরে কোনো চাঁদাবাজি থাকবে না। আমাদের বিদ্রোহী প্রার্থী যে তাদেরকে আমরা কিছু মনে করছি না। এখানে বিএনপির ঘাঁটি, বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম মনে করেন, পৌরসভার সার্বিক উন্নয়ন ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে ভোটাররা তাকে যোগ্য মনে করছেন। আমি আশা করি যে আমি এখনও সেই ভালোবাসার ভিতরেই আছি, সুতরাং আমি জনগণের কাছ থেকে বঞ্চিত হব না, এটা আমি আশা করছি আর কি। এদিকে বিএনপি বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, তাকে নানা ধরনের হুমকি ও বাধা দেওয়া হচ্ছে, এমনকি তার পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে। যদি তারা নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারে, তাহলে দেখবেন একটা বাংলাদেশের উদাহরণ হয়ে দাঁড়াবে। তবে ভোটাররা চান ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে। পৌর নির্বাচনের সৎ যোগ্য ব্যক্তিকে উন্নয়ন কল্পে আমরা সবাই তাকে বেছে নিতে চাই। কাজের বিনিময়ে যাতে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এমন মেয়র আমরা আশা করি। অর্থনৈতিক বিভিন্ন উন্নয়ন হবে, সেই প্রার্থীকে নির্বাচিত করব। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে ইনশাআল্লাহ। চাটমোহর পৌরসভার মোট ভোটার সংখ্যা 12,238 জন। 9টি ভোট কেন্দ্রের 40টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।